চলুন আমি আজকে ভেটকি পাতা বাটা করে দেখাবো। তাই ভেটকি পাতাটা আমি কাটতে এসেছি, দেখুন। এই ভেটকি পাতা কাটছি আমি, কেটেছি, আরো কাটবো, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। ভেটকি পাটা কাটা হয়ে গেছে, এবার আমি জলে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে সিলেতে বাঁধব। আমি সিলে বাঁধব, কুচিয়ে এনে সিলে বাঁধব। হ্যাঁ, কোঁচা হয়ে গেছে, এবার আমি বাঁধব। বেটে নিয়ে আমি আমার বাটা শেষ হয়ে গেল, এবার আমি কালো জিরে বাটবো। আমার কালো জিরে বাটা হয়ে গেল, বুঝলে? এবার আমি রসুন বাটবো। রসুনটা বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা বাটবো। ভেটকি পাতা বাটা, তার সঙ্গে লাগছে কালো জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দেব, একটু সর্ষের তেল, অল্প একটু চিনি, তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা ছাড়ছি, তেলেতে দিচ্ছি আমি। এবারে রসুনটা দেব, দিয়ে একটু ফুটে নেব। এই কালো জিরে বাটাটা দিচ্ছি, আর হয়ে গেছে তেলটা। এবার আমি ভেটকিটা, ভেটকি পাতা বাটাটা দেব। একটু নুন দেব, যা পরিমাণ লাগবে নুনটা দেব। অল্প একটু হলুদ লাগবে, আস্তে আস্তে করতে হয়। আমি একটু চিনি দিচ্ছি, এ অনেক সময় লাগে, তো আস্তে আস্তে করতে হয়। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যা খেতে বসে গেছে, খেতে দেবো আমি।
তুমি ভেটকুল করেছে ওনাকে আগে দেব না খাও দিদি তো ঘেটকুলটা খুব ভালোই করে ওই দেই ভাত খাওয়া হয়ে যায় সব এত সুন্দর করে ওই দেই সব ভাত খাওয়া এরকম করে করে খাবেন খেয়ে দেখবে কেমন লাগে খুব সুন্দর আমার তো লাগছে এবারে আপনাদের কি লাগে এই দেই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না দিদি এটা বানাই এই দেই আমাদের সব ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার।